नमस्कार, राधुनी बांगला चैनले आपनादेर स्वागत। आज के रेसिपी ग्रीन चिकेन कबाब। चिकेन गुलो एरकम स्क्वायर करे केटे निते होबे सरु सरु करे। देखो आमि 300 ग्राम चिकेन नियेछि। एर संगे जे मसला गुलो जाबे सेटा देखाच्छि। एखाने काजु आछे 5-6टा, एखाने जिरे गुड़ो आछे एकटु, आधेक लेबू आछे, नून आछे, रसुन बाटा आछे, आदा कुचि आछे, शुकनो लंका गुड़ो आछे, आर काचा लंका आछे, आर जाच्छे। एखाने धने पाता पुदीना पाता आछे, आर एखाने टक दई आछे। आमि एबार ম্যারিনেশন করব। এবার সব মশলাগুলো আমি মিক্সি করে নিয়েছি। দেখুন, এটা আবার চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। এটা 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। কাবাবের চিকেনটা ম্যারিনেশন করা। এবার স্টিকগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এবার স্টিকের ভিতরে চিকেনগুলো এইভাবে এইভাবে একটা একটা করে চিকেনের পিস গেঁথে নিতে হবে। দেখুন এভাবে করতে হবে। তারপর আমি দেখাচ্ছি স্টিকগুলো একবারে করে। দেখুন এভাবে করে নিতে হবে। আমি সবকটা যেটুকু আমার চিকেন ছিল সবটুকুই হয়ে গেছে, এভাবে করে নিয়েছি আমি। আর এখানে লাগবে একটু মাখন আর এই চারকোল। চারকোলটা স্মোকের জন্য দেব। এবার আমি রান্নাটা শুরু করছি, কী করে কাবাবটা তৈরি করতে হয়। আমি এটার ভিতরেই করব ননস্টিকের দাওয়াতে। একটু মাখন দিয়ে দেবো এখানে। আপনারা সাদা তেলও দিতে পারেন। যে এক্সট্রা গ্রেভিটা থাকবে এর উপর দিয়ে হালকা হালকা করে দিয়ে দেবে। আর একটু একটু করে মাখন ব্রাশ করে দেবেন। তেলও দিতে পারেন, কিন্তু মাখনটা দিলে বেশি টেস্ট হয়। আমি মাখন দিচ্ছি এখানে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এটাকে এবার আমি একটু উল্টে দেবো, ঢাকাটা খুলে দিচ্ছি। খুলে এটাকে এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে দিতে হবে। এটা ধিমি আজে করতে হবে, আঁচটা বাড়ালে হবে না, তাহলে পুড়ে যাবে ইয়েটা। আর এর ওপরে আমি হালকা একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা পারলে তেল দিতে পারেন, কোনো ব্যাপার নেই, যে কোনো একটা দিলেই হবে। এইভাবে বাটার ব্রাশ করে দিতে হবে। সব সাইডগুলো এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা থেকে যাবে। চারকোলটা দিয়ে দিয়েছি, এটা আবার ঢাকা দিয়ে দেবো আমি।
স্মোকের জন্য। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।